আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 11.1-এর অর্থাৎ অনুপাত সমানুপাতের যে অধ্যায়টা আছে সেটা প্রথম অধ্যায়ের আমরা আজকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা এসএসসি পরীক্ষায় বারবার এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে। এবং এই জন্যই আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এটা বোর্ডের প্রশ্ন না, এটা খুবই সহজ প্রশ্ন, আমি আমার মতো সাজিয়ে দিয়েছি। আশা করি এটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। এবং এই টাইপের প্রশ্নগুলো সাধারণত বোর্ডে আসে, এবং এই রিলেটেড যে বোর্ড প্রশ্নগুলো তো তোমরা আশা করি নিজেরাই করতে পারবা। তো আসো আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এখানে ক এবং খ এবং গ নং প্রশ্ন দেওয়া আছে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্নের অংশগুলো সলভ করব। তো দেখো প্রথম প্রশ্ন, এক ক নম্বর প্রশ্ন, যে এক্স সমান 3/2 হলে দেখাও যে পি সমান √7 + 1 ডিভাইডেড √7 - 1। এবার দেখো সমাধান কতে আমাদের দেওয়া আছে এক্সের মান কত, 3/4। এই যে দেখো এক্সের মান কত, 3/4। আমাদের দেখাইতে বলা হয়েছে যে পি সমান এই অংশটা, আমাদের প্রথমেই একটা দেওয়া ছিল, একটা সমীকরণ আমাদের দেওয়া ছিল। ওই সমীকরণে আমরা কি করব, এক্সের পরিবর্তে এক্সের যে মান 3/4 সেটা বসাবো, ঠিক আছে। এবার দেখো দেওয়া আছে এক্স সমান 3/4, তাহলে প্রদত্ত সমীকরণ এটা কিন্তু আমাদের দেওয়াই ছিল, ঠিক আছে। আমরা এখন কি করবো, এক্সের পরিবর্তে এক্সের যে মান 3/4 সেটা বসাবো। তাহলে দেখো 1 + কত হবে, 3/4 প্লাস 1 - 3/4, আর এখানে কত ছিল 1 + x, তাহলে 1 + 3/4 - 1 - 3/4, ঠিক আছে। নর্মালি আমরা এই সমীকরণে বসালাম, যেহেতু এখানে আমার জায়গাটা ছোটো এই জন্য আমি পরপর লিখে দিয়েছি এই এই লাইনের পরে এই লাইনটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি লসাগু করি তাহলে 4টা একের সাথে গুণ হবে, তাহলে 4 + 3/4 প্লাস কত, 4 - 3/4 এখানে হবে, এখানে হবে 4 + 3/4 - 4 - 3/4, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবা। এবার দেখো এই লাইনের পরে এবার এই লাইনটা করেছি আমি, এখানে দেখো এখানে রুটগুলোকে আলাদা আলাদা করে লিখছি। আসলে রুটগুলা আলাদা করে না লিখলেও কোনো সমস্যা নেই, একসাথেও লিখতে পারো। তাহলে দেখো এটার 4 + 3 কত হয়, 7 হয়, তাহলে √7, আর এখানে 4 আলাদা করে লিখছি, একসাথেও তুমি লিখতে পারো। প্লাস কত, 4 - 3 কত, 1 হয়, 1/4, হোল রুট দেওয়া আছে এখানে। এখানেও দেখো আমি 4 + 3 কত হবে, 7/4, হোল রুট দেওয়া আছে। মাইনাস কত, 4 - 3/4, তার মানে 1/4 এখানে রুট দেওয়া আছে, ঠিক আছে। পুরো অংশের ভগ্নাংশের উপরেই রুট দেওয়া আছে। এবার আমরা এইটাকে লিখতে পারি √7, আর আমরা জানি 4কে রুট করলে কত হয়, 2 হয়, প্লাস 1কে রুট করলে 1ই হয়, আর 4কে রুট করলে 2 হয়, ঠিক আছে। অনুরূপভাবে এখানেও সেম, 7কে রুট করলে √7 হবে, আর 4কে রুট করলে 2 হবে, আর মাইনাস এটা আগের মতোই -1/2 হবে। এখন আমরা নর্মালি শুধু লসাগু করব। এটা লসাগু করলে দেখো এই লাইনের পরে কিন্তু এই লাইন, ঠিক আছে, প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, ঠিক আছে, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। দেখো এটাকে আমরা লিখতে পারি √7 + 1, মানে লসাগু করলাম, আর এখানে লিখতে পারি √7 - 1/2। এবার আমরা যদি এই ভাগের অংশটাকে এই যে এই চিহ্নটাকে উঠে দিয়ে গুণ দিয়ে দিই তাহলে উল্টে যাবে ভগ্নাংশটা, তাহলে কত হবে, √7 + 1/2 গুণ এই 2টা উপরে যাবে, বাই হল √7 - 1। তাহলে এই 2 যদি আমি কেটে দিই তাহলে √7 + 1 বাই হলো √7 - 1। এটাই আমাদেরকে কি দেখাতে বলা হয়েছে। এখন দেখো খ নং প্রশ্নে আছে যে p² - 2p + x + 1-এর মান নির্ণয় করো, ঠিক আছে। আর আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এই অংশটা। ওকে দেখো আমাদের দেওয়া ছিল এইটা, এটাকে আমি p দেওয়া ছিল ডান পক্ষে, আমি p/1 লিখেছি, তাই না, এভাবে লেখাই যায়। এবার আমরা কি করেছি, যোজন বিয়োজন করেছি। তোমরা জানো যোজন বিয়োজন মানে কি, তোমরা জানো যোজন মানে হলো, যোজন মানে লবের সাথে কি করা, হরকে যোগ করা, একটা ভগ্নাংশের লবের সাথে হর করা, হরকে যোগ করাকে বলে যোজন। আর বিয়োজন কাকে বলে,
বিয়োজন বলে লব থেকে হরকে বিয়োগ করা, ঠিক আছে? লব থেকে হরকে বিয়োগ করাকে বলে বিয়োজন। তাহলে দেখো এখানে আমার লবের অংশ হলো এই অংশটা, পুরো অংশটাই হলো এখানে লব, আর এখানে হরের অংশটা এই পুরো অংশটা। তাহলে এই অংশের সাথে যদি এই অংশের যোগ করি, এই যে এই হরের যোগ করে দেই, তাহলে কি হবে? যোজন হবে। আর যদি এই অংশ থেকে এই অংশটাকে বিয়োগ করে দেই, অর্থাৎ লব থেকে হরকে বিয়োগ করে দেই, তাহলে কি হবে? বিয়োজন হবে। তাহলে দেখো উপরে আমি যোজন করেছি আর আমি এই হরের অংশে বিয়োজন করেছি। তাহলে এখানে দেখো পি এর সাথে ওয়ানকে যোগ করলাম, যোজন হলো। পি থেকে এককে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কি হলো? বিয়োজন হলো। ঠিক আছে, তোমরা জানো মাইনাস যখন আসে তখন চিহ্নগুলোর কি হয়ে যায়, ভিতরের চিহ্নগুলোর পরিবর্তন হয়। এখানে দেখো এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। আর প্লাস থাকলে চিহ্নের কোনো কী হয় না, পরিবর্তন হয় না। তাহলে দেখো আমাদের এই অংশটা, এটা আর এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে এটা আর এটা, তো দুইটা একই জিনিস। তার মানে টু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইড টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এখানে কোনটা কাটবে? এটা এটা কেটে যাবে আর এটা কেটে যাবে, এই এটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি দুই দুই কেটে দিলাম, তাহলে আমাদের এরকম থাকে। আমি উভয় উভয় পক্ষে কী করলাম? বর্গ করে দিছি। ওকে, এই রুটটা কেটে যাবে, এই রুটটা কেটে যাবে, এখান থেকে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসালে আমাদের হয় কত? স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে কত? পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান। ওকে, এবার দেখো আমি যদি পুনরায় আবার যোজন বিয়োজন করছি, তার মানে আবার এই লবের সাথে এই হরের অংশটা যোগ হবে, আর লব থেকে হরের অংশটা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এখানেও এই লব থেকে লবের সাথে হরের অংশটা যোগ হবে, এবার লব থেকে কী হবে? হরের অংশটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাই করেছি, দেখো লবের সাথে হরকে যোগ করেছি আর লব থেকে হরকে বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানেও সেম কাজগুলোকে তোমরা অনেক শর্ট করতে পারো, আমি বোঝানোর জন্য এগুলো ডিটেলে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, এখানেও মাইনাস ওয়ান আর ওয়ান চলে যাবে, এখানে এক্স আর এক্স যোগ করলে টুয়াইজ এক্স হয়, ঠিক আছে? এখানে তোমরা পারবা। এখানে দেখো মাইনাস টু পি আর প্লাস টু পি কেটে যাবে, তার মানে পি স্কোয়ার যোগ করলে টু পি স্কোয়ার, আর ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, ঠিক আছে? এখানে দেখো এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে যাবে, আর ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দুই দিয়ে যদি আমি উভয় সাইডে ভাগ করে দিই, তাহলে এখানে ওয়ান থাকবে, এখানে শুধু এক্স থাকবে, এখানে থাকবে কত? পি স্কোয়ার প্লাস ওয়ান, এখানে থাকবে হলো টু পি, ঠিক আছে? এরপর নর্মালি যেভাবে গুণ করে, আর আরই গুণ করে, আমি আর আরই গুণ করেছি, ঠিক আছে? এই অংশের সাথে এই অংশ আমি গুণ করেছি, আর টু পির সাথে ওয়ান গুণ করেছি। তাহলে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস ওয়ান টু পিটা, এই টু পিরটায় এই টু পির নিচে আমি এক্সকে ভাগ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমি যদি পি স্কোয়ার এখানে রাখলাম আর টু পি বাই এক্সকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু পি বাই এক্স সাথে কী ছিল? প্লাস ওয়ান ছিল, একটু সাজাই লিখলাম, সমান হলো কত? জিরো। তাহলে আমাদেরকে বলেছিল যে, প্রশ্নে বলেছিল যে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ানের মান নির্ণয় করো, ঠিক আছে? এটার মান কত পেলাম ডান পাশে? আমরা পেলাম হলো জিরো, অতএব নির্ণয় মান কত? শূন্য। এটাই হলো খ নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। একটু দেখে নাও যে উক্ত সমীকরণ মানে যে এখানে এই সমীকরণে এ সমান যদি ওয়ান বসাই, অর্থাৎ যেখানে ওয়ান ছিল সেখানে কি বসাবো? ওয়ান বসাবো, এবং যেখানে পি ছিল সেখানে কি বসাবো? বি বসাবো। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? যেখানে ওয়ান ছিল সেখানে কি বসাবো? ওয়ান বসাবো, যেখানে ওয়ান ছিল সেখানে এ বসাবো, এবং যেখানে পি ছিল সেখানে কি বসাবো? বি বসাবো, ঠিক আছে? ওকে, দেখো উক্ত সমীকরণ আমি লিখছি, যেটা দেওয়া ছিল আমাদের উদ্দীপকে সেটা আমি লিখলাম। দেখো যেখানে ওয়ান ছিল সেখানে এ আমি রিপ্লেস করেছি, আর যেখানে পি ছিল সেখানে বি লিখেছি, ঠিক আছে? লাল তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লাল মার্কারের আমি এখানে লাল সাইন পেন দ্বারা লিখেছি, ঠিক আছে? এবার দেখো আমরা যদি এই অংশটাকে আবার যোজন বিয়োজন করি, তাহলে আমরা জানি এটা হলো লবের অংশ আর এটা হলো হরের অংশ। লবের সাথে হরকে যোগ করলে হয় যোজন, লব থেকে হরকে বিয়োগ করলে হয় বিয়োজন, ঠিক আছে? তাহলে এখন আমি আর বুঝালাম না, আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই অংশ তো পর্যন্ত বুঝতে পারার কথা। এরপরে দেখো উভয় পক্ষে আমি কী করলাম? বর্গ করে দিলাম। এরপরে দেখো আগের মতোই এই অংশটা হলো কি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েছি, ঠিক আছে?
এবার দেখো এখানে আবার আমি কি করছি, পুনরায় যোজন বিয়োজন করে দিয়েছি, এখানে লিখেও দিয়েছি যে পুনরায় যোজন বিয়োজন করলে এই লবের সাথে এই অংশটা যোগ হবে, লব থেকে এই অংশটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এরপরে এই লবের সাথে এই অংশটা যোগ হবে, লব থেকে এই অংশটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো এখানে আমাদের কি থাকে, আমি আরেকটা বোঝার জন্য এই লাইনটাকে লিখছি, আর মাইনাসের দ্বারা দ্বারা এই ভিতরের সংখ্যাগুলোর পরিবর্তন হবে, এই জন্য আলাদা করে দেখিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এবার দেখো মাইনাস এক্স প্লাস এক্স চলে যাবে, এ আর এ যোগ করলে কত হয়, টোয়াইস এ, আর এখানে টোয়াইস এক্স হবে। আর এখানে দেখো এখানে যেগুলো চলে যাবে দেখতে পাচ্ছ যে এখানে কোন অংশটা, এখানে দেখো বি স্কোয়ার, বি স্কোয়ার টু বি স্কোয়ার, আর এখানে ওয়ান আর ওয়ান টু, আর মাইনাস টু বি প্লাস টু বি চলে যাবে, এখানে বি স্কোয়ার বি স্কোয়ার থাকবে, আর ওয়ান আর মাইনাস ওয়ান চলে যাবে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা নিজেরাই বুঝবা। তারপরে দেখো আমি এই লাইনের পর এই লাইনটা লিখেছি, এখানে থাকে আমার কত, এখানে থাকে আমার টোয়াইস এ, এখানে থাকে টোয়াইস এক্স, এখানে থাকে টু বি স্কোয়ার প্লাস টু, আর এখানে থাকে হলো ফোর বি। ঠিক আছে, আমি আবার দুই কমন নিয়েছি, তাহলে এ বাই এক্স থাকলো, এখানে থাকলো কত, বি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড কত, টু বি। এবার দেখো আমরা যদি আর আরে গুণ করে দিই, এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে, তাহলে কত হবে, বি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স সমান হলো টু বি এ, তাই না, টু এ বা টু এ বি। এখন যদি আমি এক্সের মান বের করতে চাই, তাহলে দেখো কত হয়, টু এ বি ডিভাইডেড কত, বি স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এটাই হলো আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল, যে দেখাও যে যে এক্সের মান হলো টু এ বি ডিভাইডেড কত, বি স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা কী করলাম, প্রমাণটা দেখিয়ে ফেললাম। এটাই আমাদের ক খ গ ণ প্রশ্নের সৃজনশীলের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এই অধ্যায়ের 11 অধ্যায়ের যে বোর্ড প্রশ্নগুলো আছে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। আমি নেক্সট ইনশাল্লাহ এই রিলেটেড আরও যে সৃজনশীলগুলো আছে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।